পাখির হাত থেকে কুল বাঁচাতে কুলগাছে জাল লাগানো হয়েছে, কিন্তু সেই জালে আটকে পড়ে মৃত্যু হয়েছে বিভিন্ন জাতের পরিযায়ী পাখির। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের মহুয়াপাড়ায়। কুল চাষ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দা নাজিমা বিবি। এই কুল চাষের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে, ফলে ফল যাতে নষ্ট না হয় তার জন্য সমগ্র গাছ জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পাখিদের হাত থেকে বা ঝড় বৃষ্টি হলেও ফল নষ্ট হবে না। কিন্তু শীতের শেষের দিকে সেখানে ভিড় জমিয়েছিল বিভিন্ন জাতের পরিযায়ী পাখি, আর সেখানে ঘটে বিপত্তি। জালে আটকে মৃত্যু হয় অনেকগুলো পরিযায়ী পাখির। এতগুলো পাখির একসাথে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। পশুপ্রেমী স্থানীয় বাসিন্দা কৃষ্ণ পাশোয়ান বলেন, আমি এই দিক দিয়ে যাতায়াত করি, দেখতে পাই জালে আটকে অনেকগুলো পাখি মারা গিয়েছে, খুব খারাপ লাগে দেখে। চাষ তো অবশ্যই করবে, কিন্তু নজর রাখতে হবে যাতে পাখি না মারা যায়, না হলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। চাষি নাজিমা বিবি বলেন, এই চাষের উপর নির্ভর করে আমাদের জীবিকা নির্বাহ হয়। জাল না লাগালে ফল নষ্ট হয়ে যাবে। আগে আমার স্বামী পাহারা দিত, স্বামী অসুস্থ, জালে আটকে কয়েকটি পাখি মারা গেছে, যাতে আর পাখি না মারা যায় সেটা খেয়াল করব। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট। রাস্তা ধরে যাচ্ছি, যাতায়াত করছি, প্রতিদিন তো দেখতে পাচ্ছি যে রাস্তার সামনে একটা ফুলের গাছ লাগিয়েছে, ফুলের গাছের মধ্যে নেট লাগানো আছে। ওই নেটের মধ্যে দেখে কয়েকটা পাখি মারা গেছে, ঝুলে মারা গেছে, এটাই দেখেছি আর কি। সব তো বাইরের পাখি, পরিযায়ী পাখিগুলো, আর এমনি পাখি ছাড়া তো আমাদের জীবন নাই আশা করি। কেন যতটুকু পোকামাকড় হ্যান ত্যান হাবিজাবি পাখিগুলোই খেয়ে পরিষ্কার করে রাখে। তো আমার বলার একটুকু যে জাল না লাগানোই ভালো ছিল, অনেকগুলো পাখি মারা গেছে তাতে। কতগুলো পাখি মারা গেছে ওখানে? মোটামুটি 20টার কাছাকাছি ধরো। আমি এমনি রাস্তা গিয়ে দেখতে পাচ্ছি না করে 8টার বেশি এমনি ঝুলানো আছে, ভিতরে গেলে আরও বেশি দেখা যাবে। তো বলার এটুকুই যে চাষি আছে, চাষ তো করবে, না করলে তো খেতেও পাবে না। তো আমার একটু বক্তব্য যে একটু পাখিটাকেও বাঁচিয়ে রাখুক, যেন ওদের কোনো ক্ষতি না হয় আর চাষিদেরও যেন কোনো ক্ষতি না হয়। কেনগুলো ছাড়া ওদের কোনো আর ই নেই, একটা বয়স্ক মানুষ চাষ করছে, খাচ্ছে। আমার কাছে এটুকু কথা যে পাখিগুলোকে একটু বাঁচিয়ে রাখুক, পরিবেশটাও ভালো থাকে। আমার নাম কৃষ্ণ পাশোয়ান, বাড়ি হাইস্কুল হরিশ্চন্দ্রপুর হাইস্কুল এক নম্বর ব্লকে। একটা বাগান রয়েছে, ওখানে নেটে অনেকগুলো পাখি মরা অবস্থায় পড়ে আছে। আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, ওটাই রুটি ওটাই রোজগার করে খাচ্ছি। আর এখন আমার স্বামীটা যেটাও করলো, একটু তো পাখিটা মরতো না, এখন তো মরতে শুতে গেছে, এখন মরতে শুতে গেছে। এখন মেয়ে চেহারা কী করবো, ও তো টিন বাজাত আর বাস ভেঙে যেত, এখন তো ওই নিজেই বিছানাতে আছে, উঠতে বসতে পারছে না। আমি মেয়ে চেহারা কী করবো আমি? কিন্তু কাকি অনেকগুলো পাখি মরে আছে, মরা অবস্থায় আছে, তিন চারটা মরে আছে পাখি। তবে এখন না শেষ হয়ে গেছে, এখন আর কিন্তু ওখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে 20-25টার মতো পাখি মারা আছে। তিন চারটা আছে, তাবু তো ছোটায় ছোটায় ভেঙে দিই ভাগাই দিয়েছে, কি করবো? তাবু তো ছেলে ছেলেগুলো আসছে, ছোটায় ছোটায় নিয়ে চলে যাচ্ছে পাখিগুলো। আচ্ছা, এটা কতদিন ধরে এই ফুলের? এখন শেষ, আর এবার শেষ হয়ে গেল। কতদিন ধরে করছেন এই? এটা মনে করি যে 2 বছরতে করলাম, তো গেল বছরের পাখিটা বাঁধেনি, এবারে বাঁধিল পাখিটা। সব পরিযায়ী পাখি আছে, সব বাইরের পাখিগুলো আসছে আপনার হয়তো এখানে কুল খেতে, কিন্তু তারাই মরে গেছে। পাখিটাই আসছে এবার, পাখি এবার মনে করছে এখন যেমনি শেষ হতে লাগলো না, এখন পাখিটা আসছে, আগে পাখিটা আসছিল না, এখন শেষ হতে লাগলো পাখিটা আসছে। কি নাম আপনার? তারা বাড়ি কোথায় আপনার?